মঙ্গলবার কলকাতায় চারটে কালীপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রথমে গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব, পরে যানবাজার সর্বজনীন, শেক্সপিয়ার সরণি সর্বজনীন, শেষে ভবানীপুর ভেনাস ক্লাব। প্রতিটি উদ্বোধনী সাম্প্রদায়িক রাজনীতি সমালোচনা করে সর্বধর্ম সমন্বয়ের পক্ষে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাম না করে আক্রমণ করেন বিজেপিকে। তাদের আমি সম্মান করি না যারা নিজেদের বেচবার জন্য, যে ভালো হবে সে নিজেকে বেচবে কেন? আর যার বেচবার প্রয়োজন আছে কারণ তাকে কেউ মানে না, তাকে কেউ পোছে না, তাই তাকে বেচে খেতে হবে। তাই বেচবার জন্য ধর্মকে বিক্রি করে যারা, তাকে আমি পছন্দ করি না। ধর্মকে যারা বিক্রি না করে সম্মান করে তাদের আমরা পছন্দ করি। মুখ্যমন্ত্রী বলেন, সবাইকে নিয়ে চলাটাই বাংলা তথা ভারতের পথ, চেয়ারে বসে বিভেদের রাজনীতি কাম্য নয়। চেয়ারে যারা থাকে তাদের পক্ষে ডিসক্রিমিনেশন মানায় না, সবাইকে অ্যাকোমোডেশন করতে হয়। অ্যাকোমোডেশন ইজ নট দ্য আইসোলেশন, অ্যাকোমোডেশন মিন্স ইনক্লুশন। এবং মনে রাখবেন, এইটাকে নিয়ে কিন্তু আমাদের ভালো করে কাজ করতে হয়। কোনো প্ররোচনায় পা না দেওয়ার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দুর্গাপুজো মহরমের মতো কালীপুজোতেও বজায় রাখতে হবে শান্তি ও সম্প্রীতি, পাশাপাশি দেখতে হবে একের আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়। আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।